প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং মহান সৃষ্টিকর্তার দুয়ারে আপনাদের ভালো রাখার দরখাস্ত পেশ করেই শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজকে আমরা কয়েকটি বেসিক স্টেজ সম্পর্কে জানব। আমার এই টিউটোরিয়ালটি হচ্ছে বিগিনারদের জন্য, অর্থাৎ যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্যই এই টিউটোরিয়াল। তো আমরা আজকে পাঁচটি স্টেজের আলোচনা করব। স্টেজ পাঁচটি হচ্ছে: 1 নম্বর মুসি স্টেজ, 2 নম্বর সিডি স্টেজ, 3 নম্বর গার্টার স্টেজ বা লিঙ্গলিং স্টেজ, 4 নম্বর রাইস স্টেজ, 5 নম্বর সেন্ড স্টেজ। তো আমরা আমাদের মনিটরে চলে যাই। মনিটরে একটি সজ দেখতে পাচ্ছি। আমি আশা করি সকলেই সজ তৈরির পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন, প্র্যাকটিস করেছেন এবং সজ সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা রয়েছে। তো আমরা এই পর্যায়ে স্টেজ নিয়ে আলোচনা করব। যে স্টেজগুলো না জানলেই নয়, বিগিনের পর্যায়ে কাজ করতে গেলে এই স্টেজগুলো স্বাভাবিকভাবে আমাদেরকে জানতে হয়। এই জন্য আজকে আমাদের এই আলোচনা। বিগত সময়ে আমরা শুধুমাত্র একটি চার্সি প্যাটার্ন করেছিলাম। তো এখন এই চার্সি প্যাটার্নের উপরে আমি বেসিক পাঁচটি স্টেজ আমি দেখাবো আপনাদেরকে। তো 1 নম্বর হচ্ছে মুসি স্টেজ। বন্ধুরা, মুসি স্টেজ একেবারে সহজ। মুসি স্টেজ করার জন্য আমাদের 2টি কালার কোড লাগবে, 1 এবং 2। অর্থাৎ আমি যে 5টি স্টেজের নাম এখানে উল্লেখ করেছি, এই 5টি স্টেজ মূলত এই 1 এবং 2 কালার কোড দিয়েই আমরা তৈরি করব। তো আমরা 1 নম্বরে চলে যাচ্ছি মুসি স্টেজে। মুসি স্টেজ সাধারণভাবে আমরা করে থাকি 1 এবং 2 নম্বর কালার কোড দিয়ে। তো আমরা 1 নম্বর আমাদের এখানে নেওয়া রয়েছে, আমরা 2 নম্বর বসাবো। 1 ঘর 2 ঘর মুসি স্টেজের জন্য 1 বাই 1 নিডেল, এক কোথাও সামনে নিতে হবে, এক কোথাও পিছনে নিতে হবে। অর্থাৎ এই 1 কোষ হবে পিছনে নিট, আবার এই 1 কোষ হবে পিছনে নিট, আবার এখানে সামনে চলে আসবে। স্ট্রাকচারটা হবে এরকম মুসি স্টেজের, অর্থাৎ 1 কোষের সামনে 1 নিডেল, 1 কোষের পিছনে 1 নিডেল, এই 1 নিডেল 1 কোষের সামনে, আবার এই 1 কোষের 1 নিডেল পিছনে, আবার এই 1 কোষের 1 নিডেল পিছনে, আবার এই 1 কোষের 1 নিডেল সামনে। এইভাবেই মুসি স্টেজ ফিটিং করা হয়। আমরা এটাকে ধরে, এই যে ম্যাট্রিক্স কপি যে আছে, আমরা এটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে ম্যাট্রিক্স কপি দিয়ে এইভাবে টান দিব। এটা হচ্ছে মুসি স্টেজ। আমরা কম্পাইল দেব, প্রসেস দেব, দেখি কি হয়। আমাদের মুসি স্টেজ হয়ে গেছে। তো 2 নম্বরে আমরা যাব সিডি স্টেজ। মুসি স্টেজ এবং সিডি স্টেজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। মুসি স্টেজে আমরা দিয়েছি 2 রো, অর্থাৎ 1 কোষ। সিডি স্টেজে আমরা দিব 1 রো, অর্থাৎ হাফ কোষ। যেমন এখানে দেওয়া রয়েছে আমাদের এই যে স্ট্রাকচারটা, আমরা এটাই কপি করে দিয়ে দিব। এটা হচ্ছে সিডি স্টেজ। সিডি স্টেজ দেখলাম আমরা। আমরা 3 নম্বরে যাব গার্টার স্টেজ। গার্টার স্টেজ এটিও একটি বেসিক স্টেজ। গার্টার স্টেজ হচ্ছে হাফ কোষের জার্সি এবং হাফ কোষের রিভার্স। এইভাবে ধরতে পারি, হাফ কোর্সেস জার্সি, হাফ কোর্সেস রিভার্স। এটাকে অনেকে লিঙ্গিং স্টেজও বলে থাকে, গার্টার স্টেজও বলে থাকে। তো এটা হচ্ছে হাফ গার্টার, অর্থাৎ হাফ কোর্সেস জার্সি, হাফ কোর্সেস রিভার্স, এটাকে হাফ গার্টার বলা হয়। আবার যখন 1 কোর্সেস দেওয়া হয়, যখন এটাকে 1 কোষ দেওয়া হয়, 1 কোষ জার্সি, 1 কোষ রিভার্স, তখন এটাকে ফুল গার্টার বলা হয়। ফুল গার্টার বলা হয় যেমন এরকম। এটাকে ফুল গার্টার বলা হয়। এটা হচ্ছে ফুল গার্টার।
আমরা তিনটা স্টেজ জানতে পারলাম, মুসল স্টেজ, শিরি স্টেজ, গার্টার স্টেজ। চার নম্বর হচ্ছে আমাদের গাইস স্টেজ। গাইস স্টেজ আমরা আজ ওইভাবে আমরা অনলাইন করে নিই। এটা হচ্ছে আমাদের রাইস স্টিচ। আমরা চারটি স্টিচ দেখলাম বন্ধুরা, আমরা এখন পাঁচ নম্বর স্টিচ দেখব। পাঁচ নম্বর স্টিচ হচ্ছে সেকেন্ড স্টিচ। সেকেন্ড স্টিচ বসানোর জন্য আমাদেরকে আগে এক নম্বর কালার কোড দিয়ে মুছে দিতে হবে, দিয়ে তারপর দুই এটি হচ্ছে সেকেন্ড স্টিচের স্ট্রাকচার। আমরা এখন এটাকে ম্যাট্রিক্স কপি করে দিব, এখানে ধরে বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্যান্ড স্টিচ। আমরা আজকে পাঁচটি স্টিচের কাজ জানলাম। আমরা পরবর্তীতে আরো কিছু বেসিক স্টিচ নিয়ে আপনাদের সামনে আসব, যেগুলো না জানলেই নয়, অর্থাৎ বিগিনারদের জন্য যেগুলো জানা প্রয়োজন। বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।